আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, এখন যারা বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মের নেতৃত্ব দিচ্ছে, আমরা কিন্তু 2018 সালে একসাথেই কাজ করেছি এবং আমাদের উত্থান সমসাময়িক সময়ে, যে কারণে তাদের সাথে আমাদের সবথেকে বেশি বোঝাপড়া এবং মতের মিল রয়েছে। আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে এই অবৈধ রাষ্ট্রপতি কোনোভাবেই তিনি তার পদে আসীন থাকতে পারেন না। আমাদের বিভিন্ন রাজনৈতিক বক্তব্য যদি আপনারা খেয়াল করে থাকেন, সেখানে দেখবেন আমরা বলেছি যে এই সরকারের সবথেকে বড় দুর্বলতা হলো যে এই অবৈধ হাসিনার নিয়োজিত রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়া, এবং আমরা ওই সময় বলেছিলাম জাতীয় সরকার গঠন না করলে একের পর এক ক্রাইসিস আসবে। আমরা সেই আহ্বান তাদের প্রতি রেখেছিলাম, কিন্তু দুঃখের সাথে বলতে হয় সেটি বাস্তবায়িত হয়নি। সেই সময় যদি আমাদের কথাগুলো রাখা হতো, তাহলে একের পর এক এখন যে ক্রাইসিস, সেই ক্রাইসিস কখনোই সংঘটিত হতো না। এজন্য আমরা এখন আবারও দাবি রাখছি, এই সংকট থেকে যদি আসলে আমরা মুক্তি পেতে চাই, তাহলে জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠা এবং একই সাথে জাতীয় সরকার ব্যবস্থা প্রচলন করার কোনো বিকল্প নাই। এ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং তারা আজকে যে বিষয়গুলো নিয়ে আমাদের সাথে কথা বলতে এসেছেন, আমরা নৈতিকভাবে তাদের দাবির সাথে আমরা একমত পোষণ করেছি এবং আমরা সরকারের প্রতি আমরা এই আহ্বান রাখছি যে যেহেতু এখন একটি ক্রাইসিস শুরু হয়েছে এবং বিভিন্ন দল এই রাষ্ট্রপতি ইস্যুতে ভিন্ন রকম বক্তব্য রাখছে, সবগুলো দলকে কারা ঐক্যবদ্ধ করবে? সবগুলো দল যদি একমত পোষণ না করে, তাহলে তো রাষ্ট্রপতিকে সরানো যাবে না। যে কারণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তার প্রতি আমাদের আহ্বান থাকবে রাষ্ট্রপতি ইস্যুতে সকল দলের সাথে উন্মুক্ত সংলাপের আয়োজন করা এবং জাতীয় ঐক্যমতের সরকার গঠনের মাধ্যমে রাষ্ট্রপতির অপসারণের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এবং এক্ষেত্রে আমরা মনে করি শুধুমাত্র রাজনৈতিক দলগুলোই নয়, নাগরিক সমাজের প্রতিনিধি, আইনজীবী, সুশীল সমাজের প্রতিনিধি, বুদ্ধিজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাদের মতামত কিন্তু এক্ষেত্রে নেওয়ার দরকার আছে। কারণ শুধুমাত্র রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিলেই যদি সব কিছু হয়ে যেত, তাহলে তো আর কথা বলার দরকার ছিল না। বাংলাদেশের বাস্তবতা এবং প্রেক্ষাপটে নাগরিক সমাজ সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে এই সংকটগুলো থেকে যদি জাতিকে আপনারা মুক্তি দিতে চান, অবশ্যই আপনারা সকল দলকে সংলাপে ডাকুন এবং জাতীয় ঐক্যমতের জাতীয় সরকার প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করুন। এবং যদি জাতীয় সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করে, তখন তো এই রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া ওয়ান টুর ব্যাপার। কিন্তু আমাদের ছাত্র নেতারা বা নাগরিক কমিটির নেতারা যে উদ্যোগ নিয়েছে, যদি দলগুলো ঐক্যমতে না আসে, সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া অত্যন্ত কঠিন হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বিএনপির মতন বড় দল, তারা কিন্তু এই বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি, যেটি বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মের সাথে তাদের মিটিং হয়েছিল, বৈঠক হয়েছিল। আজকে বিএনপির মহাসচিব, তিনি একটি বক্তব্য দিয়েছেন। তো সেক্ষেত্রে আপনারা জানেন যে আমরা দলগুলো একসাথে হাসিনার বিরুদ্ধে আমরা যুগপথ আন্দোলনে ছিলাম, সুতরাং এক্ষেত্রে এই যে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া, এই যুগপথ আন্দোলনকারী দলগুলোকেও কিন্তু একটি ঐক্যমতে আসতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় দলগুলো যদি এই সিদ্ধান্তে তারা ভিন্ন মতামত জানায়, তাহলে কিন্তু রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া যাবে না। আমরা আবারও বলতে চাই যে আমাদের বন্ধুরা বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মে যারা আজকে এসেছেন, নাগরিক কমিটির যারা এসেছেন, তাদের এই দাবিগুলোর সাথে আমরা সম্পূর্ণভাবে নৈতিকভাবে আমরা একমত, কিন্তু সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে। বিশেষ করে আমরা জানতে চাই রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং উপদেষ্টাগণ কী ভাবছেন। একই সাথে সেনাবাহিনী এই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, আমরা এটিও জানতে চাই
যে এক্ষেত্রে সেনাপ্রধান এবং যারা জেনারেল রয়েছেন তারা কি সিদ্ধান্ত নিচ্ছেন, আমরা সেটি কিন্তু জানতে চাই। কারণ রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া এটি কিন্তু ছোটখাটো বিষয় নয়, নানান ধরনের সংকট কিন্তু তাকে হুট করে সরিয়ে দিলে নানান ধরনের সংকট সৃষ্টি হতে পারে। এজন্যই আমরা আবারও বলছি, জোর দিয়ে বলছি, বারবার বলবো, এই সংকট থেকে আসলে যদি জাতিকে রক্ষা করতে চান তাহলে কিন্তু জাতীয় ঐক্যমতের জাতীয় সরকার গঠন করতে হবে। জাতীয় সরকার গঠন হয়ে গেলে সমস্ত সংকট দূর হয়ে যাবে, এই দাবিতে আমরা জোর দিচ্ছি। এবং এক্ষেত্রে আপনারা জানেন যে গত তিনটি নির্বাচন ১৪ সালে ১৮ সালে এবং ২৪ সালে এই আওয়ামী ফ্যাসিজম যে ইলেকশন করেছে, এই ইলেকশন অত্যন্ত জঘন্য, কারচুপিপূর্ণ, এবং বিরোধী দলকে এই নির্বাচন থেকে দূরে রাখা হয়েছে। আমরা এর আগেও বলেছি যে এই এমপিদেরকে এবং এই তিনটি নির্বাচন এটিকে অবৈধ ঘোষণা করতে হবে। এবং একই সাথে সংবিধানের প্রশ্ন এসেছে যে এই সংবিধান সংস্কার নাকি বিলুপ্ত, আমরা এই গুরুত্বপূর্ণ ইস্যুতেও আমরা সরকারের বক্তব্য শুনতে চাই। যেহেতু তারা রাষ্ট্র পরিচালনা করছে সুতরাং তাদের বক্তব্য না জেনে আমরা দলগুলো বিচ্ছিন্নভাবে বক্তব্য দিলে সেটি নিয়ে ধূম্রজাল এবং একই সাথে দলগুলোর মধ্যে নানান ধরনের বিভ্রান্তি সৃষ্টি হতে পারে, জনগণ বিভ্রান্তিকর মেসেজ জানতে পারে। সুতরাং এই তিনটি গুরুত্বপূর্ণ ইস্যুতে আমরা সরকারের বক্তব্য প্রত্যাশা করছি, রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের আহ্বান রাখছি, নাগরিক সমাজ, শিক্ষক সমাজ, সুশীল সমাজের প্রতিনিধি তাদের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তাকে সংলাপ ডাকার আহ্বান জানাচ্ছি। কিন্তু একই সাথে এটিও বলতে চাই আমাদের ছাত্র বন্ধুরা, আমাদের নাগরিক কমিটির বন্ধুরা যে আহ্বান আমাদেরকে রেখেছেন, জানিয়েছেন, তাদের সেই দাবির সাথে আমরা নৈতিকভাবে আমরা কিন্তু সম্পূর্ণ একমত। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। দেখেন তারা যে দাবি জানিয়েছে দলগুলো কিন্তু সেই দাবির সাথে সবাই একমত পোষণ করে নাই, সুতরাং আমরা যদি যে দাবি জানাচ্ছি সেই দাবির সাথে এখনই সবাই একমত পোষণ করবে সেটি কিন্তু আমরা যদি ধরে নিই তাহলে কিন্তু হবে না। এই দাবি এখন আলোচনায় এসেছে, বিভিন্ন দল আলোচনা করছে, আলোচনার মাধ্যমে হয়তো এর বাস্তবতা অনেকে বুঝতে পারবেন, তখনই জাতীয় সরকার গঠন করা সম্ভবপর হবে। এর জন্য আমরা আলোচনা তুলেছি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে যে জাতিকে এই সংকট থেকে রক্ষা করতে হলে জাতীয় সরকার প্রতিষ্ঠার কোনো বিকল্প নাই, এটি আমরা বিএনপির প্রতি, জামাতের প্রতি, অন্যান্য দলের প্রতি আমরা আহ্বান রেখেছি। এখন এটির উপলব্ধি যদি তারা করেন তাহলে সেক্ষেত্রে বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা আছে। এবং একই সাথে সাংখানুপাতিক নির্বাচন নিয়ে আমাদের জোরালো অবস্থান সেটি হলো, দেখেন এখন কিন্তু আওয়ামী লীগ এক ধরনের বিলুপ্ত হয়ে গেছে, এবং আওয়ামী লীগ গণহত্যার বিচারের আগে তারা কোনো ধরনের ইলেকশনে অংশ নিতে পারবে না। জাতীয় পার্টি সহ ১৪ দলের ১০রা গণহত্যার বিচারের আগে ইলেকশনে অংশ নিতে পারবে না। তাহলে আগামীতে যে নির্বাচন হবে এবং নির্বাচনের মাধ্যমে যারা জয়ী হবেন সেক্ষেত্রে কী হবে, দেশে কি তাহলে কোনো বিরোধী দল থাকবে না? এই সংকট থেকে দেশ এবং জাতিকে রক্ষার জন্য গণ অধিকার পরিষদ সবসময় প্রস্তাব দিয়েছে, সেটি হলো জাতীয় সরকার ব্যবস্থার প্রচলন এবং একই সাথে সংখ্যানুপাতিক নির্বাচন। এর মাধ্যমে যেটি হবে, যে দলের যত শতাংশ ভোট আছে সেই অনুযায়ী তিনি আসন পাবেন এবং সেক্ষেত্রে সংকটের কোনো সম্ভাবনা সৃষ্টি হবে না। জি, তারা যদি এখন সংবিধান বাতিল এবং কি যুক্তপদক দাবি চায় নিহত পরিবার এবং কি আহত ব্যক্তিরা, সেক্ষেত্রে আপনাদের মতামত কি থাকবে? দেখেন এই যে শহীদরা আত্মত্যাগ করলো এবং এখনও পর্যন্ত যারা আহত হয়েছে তারা কিন্তু হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা সবসময় আহ্বান রেখেছি
যে আপনারা শহীদের প্রকৃত সংখ্যা নির্ণয় করুন এবং একই সাথে প্রত্যেক পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান আমরা জানিয়েছি এবং যারা এই যুদ্ধে এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে যারা আহত হয়েছে তাদেরকে আমরা 50 লাখ টাকা দেওয়ার আহ্বান জানিয়েছি এবং এটি আগামী 1 মাসের মধ্যে এবং সরকার যদি এটি করতে ব্যর্থ হয় তাহলে কিন্তু সরকারের প্রতি শহীদ পরিবারের ক্ষোভ তৈরি হবে ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি শহীদ পরিবারের সাথে কথা বলেছি আমরা দেখেছি যে এই পরিবারগুলোর ক্ষোভ রয়েছে বিশেষ করে যারা এখনো পর্যন্ত আহত তারা সঠিক চিকিৎসা পাচ্ছে না সেই বিষয়ে তাদের আক্ষেপ রয়েছে আমরা আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমাদের সকলের প্রিয় ডক্টর ইউনূস স্যারকে বলবো আপনি আগামী 1 মাসের মধ্যে শহীদ পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিবেন শহীদের প্রকৃত তালিকা তৈরি করবেন এবং আপনার উত্তরটা আমি দিয়েছি বিজয়ের মস্তকের মালিক হচ্ছে শহীদ এবং আহত ব্যক্তিরা তারা যদি সংবিধান বাতিল এবং চুক্তির পদক্ষেপ চায় আপনাদের দলীয় ভাষণ কি হবে আপনি কিন্তু আমার বক্তব্য হয়তো খেয়াল করেননি আমি কিন্তু বলেছি যে আমরা এই তিনটি বিষয়ের সাথে একমত সেটি হলো বিগত তিনটি নির্বাচনকে অবৈধ ঘোষণা করা এবং একই সাথে আপনার হ্যাঁ সংবিধান বিলুপ্ত করা আমরা এবং রাষ্ট্রপতির পদত্যাগ এই তিনটি বিষয় আমরা কিন্তু একমত পোষণ করেছি আমাদের আহ্বান হলো জাতীয় ঐক্যমতের সরকার গঠনের মাধ্যমে রাষ্ট্রপতির অপসারণের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং এক্ষেত্রে সরকারকে সকল রাজনৈতিক দল এবং শিক্ষক সমাজ সুশীল সমাজ নাগরিক সমাজ সমাজের সাথে সংলাপ ডাকতে হবে আমরা রাষ্ট্রপতির অপসারণের বিষয়ে একমত তবে এটি একটি প্রক্রিয়ার মাধ্যমে হতে হবে দলগুলোর সাথে আলাপ আলোচনার মাধ্যমে হতে হবে সকলকে একমতে পৌঁছাতে হবে অন্যথায় রাষ্ট্রপতিকে সরানো খুব কঠিন সিদ্ধান্ত হবে কঠিন হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে সবাই